তিন সন্তানের জননী ময়মনসিংহের হাসিনা বেগম হৃদরোগের অসুখ নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন দেড় মাস আগে। গত 25 মে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগে চলে তার জটিল অস্ত্রোপচার। তবে ওপেন হার্ট বা বুকের হাড় না কেটেই দুটি ভাল্ভ প্রতিস্থাপনে সফলতা দেখান সেখানকার সহযোগী অধ্যাপক ডাক্তার আশরাফুল হক সিয়ামের নেতৃত্বে 12 সদস্যের দল। ভাল্ভ দুটি বসাতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। এ ধরনের জটিল ও বিরল চিকিৎসা বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশে হয়ে থাকে বলে জানান এই চিকিৎসক। দুইটা ভাল্ভ প্রতিস্থাপন করা হার্টের অপারেশনগুলোর মধ্যে সবচেয়ে জটিল অপারেশন। এটা সারা পৃথিবীতেই আপনার খুব কম সংখ্যক সেন্টারে এই অপারেশনটা হয় MICS পদ্ধতিতে এবং খুব কম সংখ্যক সার্জন এই অপারেশনটা করছেন। আগামীতে দেশে হৃদযন্ত্র প্রতিস্থাপনের পরিকল্পনার কথাও জানান হাসপাতালের চিকিৎসকরা। উনিও যেরকম আনন্দ নিয়ে বাসায় যাচ্ছেন, সেখানে আমরা সার্জারি টিমে প্রত্যেকে খুশি যে আমরাও সে আনন্দটা ভাগ করে নিতে পেরেছি। ফিউচারে আমরা প্রায় হার্টের যে কোনো অপারেশনই আমরা এই MICS পদ্ধতিতে ফুটো করে ল্যাপারোস্কোপিকভাবে করার চেষ্টা করব। আল্লাহ যদি আমার সহায় হয়, যদি সরকারের সহযোগিতা পাই, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা হার্ট ট্রান্সপ্ল্যান্টও করব। ব্যতিক্রমী ও সফল চিকিৎসার জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান হাসিনা বেগম। আমি তো খুশি যখন এই অত বড় অপারেশনে দেখে বেঁচে গেলাম। স্যারেরও ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ। আমি অন বাড়িতে যাব, আমার আনন্দ লাগতেছে নাকি আমি নতুন জামা পরছি। বাড়ি যাওয়ার অপেক্ষায় চোখে মুখে আনন্দের ছাপ হাসিনা বেগমের। দেশের চিকিৎসা ব্যবস্থায় এটিকে অর্জন হিসেবে দেখছে তার পরিবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।